কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে চারিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছেলের বউকে নিয়ে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে যাচ্ছিলেন কুতুবুদ্দিন। সড়কের চারিয়াকোনা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতির। এ ঘটনায় আহত কুতুবুদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।